নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মনোজ বসুর লেখা একটি হাস্য কৌতুক গল্প, পালোয়ান ভূত। বহু উপন্যাস, ছোট গল্প ও কিশোর রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। ভুলি নাই, আগস্ট 1942, রাখি বন্ধন, জল জঙ্গল ইত্যাদি বহু গ্রন্থ রচনা করেছেন। 1966 সালে নিশি কুটুম্ব গ্রন্থের জন্য পেয়েছেন একাডেমি পুরস্কার। 1901 খ্রিস্টাব্দে 25 জুলাই পূর্ববঙ্গের যশোর জেলায় ডোঙাঘন্টা গ্রামে জন্ম এবং জীবন অবসান হয় 1987 এর 26শে ডিসেম্বর। শুরু করছি আজকের গল্প, পালোয়ান ভূত। মাতঙ্গী ঠাকুরানীর দৌর্দণ্ড প্রতাপ, বিধবা, খাটো খাটো চুল, বয়স হয়েছে, দেহে কিন্তু তাগত খুব, আপন কেউ নেই, মরে হেজে আছে। ঘুরতে ঘুরতে নটবর তার কাছে এসে পড়ল, খায় দায় সংসারে এটা ওটা করে, মাস মাইনে 3 টাকা। ভাঙাচোরা সেকেলে বাড়িতে ঠাকুরুন একলাটি থাকতেন, এখন আরেকটি এসে জুটল নটবর। রকমারি রাধা বাড়া ও খাবার দাবার বানানোর ঠাকুরানির জুড়ি নেই। ঘোষেদের জামাই আসবে, বিকাল থেকে তিনি জলখাবার বানাতে লেগে গেছেন। চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, নারকলের চিরা, ঝঞ্ঝাটের কাজকর্ম, বড্ড সময় লাগে। শেষ হতে বেশ খানিকটা রাত হয়ে গেল। রান্নাঘরের দরজায় শিকল তুলে দিয়ে নটবরকে বললেন, রইল সব, গরম লাগছে, চানটা সেরে আসি, এসে তুলে পেটে রাখবো। নজর রাখিস, বেড়াল টেড়াল না ঢুকে পড়ে, বলে পুকুর ঘাটে চললেন। খানিকটা গিয়ে মনে হল খাবারের জল কমে গেছে, কলসিটা নিয়ে এলে হয়, ঘাট থেকে অমনি কলসি ভরে আনা যাবে। এসে অবাক, রান্নাঘরের দরজা হা হা করছে, বেড়াল ঢুকেনি, ঢুকে গেছে নটবর। নটবরের সব ভালো, খাবারের জিনিস দেখলে মাথা ঠিক থাকে না। রান্নাঘরের ভিতর সে সদ্য তৈরি খাবারগুলো পরখ করতে লেগেছে, সময় কম বলে যত রকম পদ আছে একসঙ্গে মুখে ঢোকাচ্ছে। পায়ের শব্দে পেছনে তাকালো, ওরে বাবা, ওরে বাবা, আর করবো না এমন কাজ। দৌড় দৌড়, বাঁশের চেলা নিয়ে মাতঙ্গী ঠাকুর তাড়া করেছেন, ধরতে পারলে আস্ত রাখবে নাজ। বাড়ির পিছনে কষার জঙ্গল, বাঁশবন, অন্ধকার এমন ঘন নিজের হাত পাগুলো অবধি নজরে আসে না। তীরের বেগে নটবর ছুটছে, জঙ্গলটা পার হয়ে ঘোষেদের গোয়াল। গোয়ালা ঘোষ, দুধের ব্যবসা, বিস্তর গরু। গোয়ালে ঢুকে গরুর পালের মধ্যে নটবর গুটিসুটি হয়ে রইল। মাঝরাত্রে চাঁদ উঠেছে, নির্মল জ্যোৎস্না, ঠিক যেন দিনমান। গরু শিঙের গুঁতো ও পায়ের লাথিকে গোবর ও চোনার মধ্যে এমন ভাবে আর থাকা যায় না। ঠাকুরনের রাগ এতক্ষণে ঠিক পড়ে গেছে, গুটি গুটি সে বাড়ির দিকে চলল। বাড়িতে কেউ নেই, শোবার ঘর রান্নাঘর খোলা। মাতঙ্গী ঠাকুর ফেরেননি, এমন তো হয় না, ভাবনা হলো। রাগের বশে অন্ধকারের মধ্যে তাড়া করেছিলেন, কোনো বিপদ আপদ ঘটল না তো? যেদিক দিয়ে তারা ছুটেছিল খুব সতর্কভাবে অন্ধি সন্ধি দেখতে দেখতে সে চলল। ভাঙাচোরা পরিতক্তই দাঁড়া, জল টল থাকে না কখনো, জঙ্গলে ঢেকে আছে, ক্ষীণ আওয়াজ আসে যেন সেখান থেকে। তবে কি ইদারায় পড়ে গেছেন ঠাকুরুন? ছুটে গেল নটবর, গিয়ে কান পাতল। হাঁ, পাতাল তলে হুটুপুটি, ঠাকুরনের গলাও অস্পষ্ট যেন পাওয়া যায়। মাতঙ্গী ঠাকুরনি সন্দেহ মাত্র নেই, ছুটতে ছুটতে অন্ধকারে ঠাহর পাননি, ইদারায় পড়ে গেছেন, টানের তাগিদে চেঁচামেচি লাগিয়েছেন। মুহূর্তে নটবর মতলব ঠিক করে ফেলল,
গেল চলে আবার ওই ঘোষেদের গোয়ালে। চারটে গরুর গলার দড়ি খুলে একসঙ্গে মজবুত করে বাঁধল, এক প্রান্তে ইট বেঁধে নিল সহজে, যাতে ইদারার তলায় দড়ির মাথা গিয়ে পড়ে। নামিয়ে দিল দড়ি, গর্তের দিকে মুখ করে চেঁচাচ্ছে, শক্ত করে দড়ি ধরুন, টেনে তুলব। ধরেছেন তাই আন্দাজ পাওয়া যাচ্ছে, টানছে নটবর প্রাণপণ শক্তিতে। উফ, বিষম ভার, টানতে টানতে অবশেষে উঠে এলো মাতঙ্গি ঠাকুর নন, কালো কালো দৈত্যাকার একজন, হাতে বাঁশের জ্বালা। মাতঙ্গি ঠাকুরের হাতে যে বস্তু ছিল, দড়ি কড়কড় করছিল, ওই ওজন টেনে তুলতে কেন যে ছেড়েনি তাই আশ্চর্য। ফোঁত ফোঁত করে কাঁদছে সেই প্রকাণ্ড পুরুষ, উপরে উঠে বাঁশের চেলা ছুড়ে দিল, চোখের জল মুছল, বলে, কে ভাই আমায় বাঁচালে, আমি তোমার কেনা হয়ে রইলাম। নটবর বলে, কে আপনি, অত কাঁদছিলেন কেন? পালোয়ান দরগার নাম শুনেছ নিশ্চয়ই? নটবর বলে, আগে হ্যাঁ শুনেছি বই কি, সদর থানায় ছিলেন তিনি, টন বৈঠক করে করে প্রকাণ্ড গতর বানিয়েছিলেন, পালোয়ান দারোগার নামে চোর ডাকা থরহরি কাঁপত, শ্রাবণ মাসে হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। আমি সেই পালোয়ান দারোগা, এখন পালোয়ান ভূত, নিরুদ্দেশ হইনি রে ভাই, শ্রেয়ে পটল তুলেছি, ডাকাতেরা গুম করে রেখে শেষটায় ইদারায় ফেলে দিল, বাতিল ইদারা দেখতে পাচ্ছ, ওটা নামার জন্য গাঁথনির গায়ে লোহা পোতা থাকে, মোর্চে ধরে সেসব লোহার চিহ্ন মাত্র নেই, উপরে উঠতে পারিনি, চাইও নি উঠতে, ইদারার মধ্যে তোফা ছিলাম এই 8 মাস, উপরে এত গরম, ওখানে দিব্যি ঠান্ডা, এয়ার কন্ডিশন, কিন্তু কাল রাত্রি থেকে সমস্ত সুখ বরবাদ, পালোয়ান বলে লোকে আমায় ডরায়, আরে সর্বনাশ, পালোয়ানের উপরেও চামুণ্ডা পালোয়ান রয়েছে, বলছে পালোয়ান ভূত, আর শিউরে শিউরে উঠছে, বলে, বড্ড বাচন বাঁচিয়েছ, একটু জল খাওয়াতে পারো ভাই? নটবার ডাকে, চলে এসো, মাতঙ্গি ঠাকুরনের বাড়ি গিয়ে জলের কলসি দেখিয়ে দিল, চক চক করে পুরো কলসি জল গলায় ঢেলে ভূত একটু আরামের নিঃশ্বাস ফেলে বলে, আহ, বলছে, তোফা ছিলাম ভাই, আজকে সন্ধে রাত্রে উপর থেকে ধপাস করে এক মেয়ে লোক পড়ল, পড়েই অক্কা, সঙ্গে সঙ্গে পেতনি, অবলা নারী জেনে সাহস দিতে কাছাকাছি গেছি, ভয় নেই, ইদারার তলায় খাসা থাকবে, এমনি সব বলতে না বলতে হাতে ওই বাঁশের চেলা, চেলা বাঁশ নিয়েই উপর থেকে পড়েছে, মরে গিয়েও হাতের বাঁশ ছাড়েনি, আমার চুলের মুঠো না ধরে বাঁশের চেলায় দমাদম পিটুনি, বলে, কেন খেয়েছিলি চন্দরপুলি, খাইনি বলে দিব্যি দি সেলা করছি, কে বা শোনে কার কথা, পিটিয়েই যাচ্ছে, দুধে দারোগা ছিলাম আমি, ডাকাত খুনি দাঙ্গাবাজ নিয়ে কারবার, কিন্তু এমন মারকুটে মেয়ে লোক বাপের জন্মে দেখিনি ভাই। নটবর বলে, আমার মনি তারই এই ভিটে। পালোয়ান ভূত সবিস্ময়ে বলে, ওর কাছে ছিলে 3 বৎসর? বাহাদুর তুমি, আমায় তো 3 ঘন্টাতেই সর্ষে ফুল দেখিয়ে দিল, না পেরে একটানে তখন হাতের বাঁশ কেড়ে নিলাম, পেতনি মহিলা তারপরে যেন খুন চেপে গেল, হাতে আর পায়ে যে ওজনের কিলচল লাথি ঝাড়তে লাগলো, রক্ষে কোনো মতেই ছিল না, ভাগ্যি সেই সময় তোমার দড়ি গিয়ে পড়ল, দড়ি ধরে বেঁচে এসেছি। গদগদ কণ্ঠে পালোয়ান ভূত বলে, যা তুমি করেছ তোমায় অদেও কিছু নেই, মনিব বাড়ি এখানেই থাকো কয়েকটা দিন, আমি আবার আসব, অনেক টাকা পাইয়ে দেব তোমায়, বলেই অদৃশ্য। কথা রেখেছে পালোয়ান ভূত, কয়েকটা দিন পরে আবার দেখা দিল। শোনো, মতলব ঠাউরেছি, প্রজ্ঞাপতি হরিরাম সাউ, কালোবাজারের রাজা, যেসব ভালো ভালো জিনিস চোখেও দেখতে পাও না
শাওর বাড়ির সমস্ত গোপন মজুদ রয়েছে। রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াতো, এখন নোটের গদি বানিয়ে তার উপরে শোয়। হরিরামের বউয়ের ঘাড়ে আমি চাপবো, বড় লোক মানুষ, চিকিৎসে মেলা খরচপত্র করবে। ভূতের রোজা হয়ে চলে যাও তুমি সেখানে, মোটা টাকা চুক্তি করে নিয়ে চিকিৎসায় নেমো। দরজা বন্ধ করে পালোয়ান ভাই বলে ডেকো, বুঝবো এসে গেছো তুমি। মন্তর হলো ক্রিং নিং ফট, মন্তর শুনলেই সরে পড়ব। বলতে বলতে আবার কড়া সুরে সতর্ক করে দেয়, রোজাগিরি খাটিও মাত্র এই একবার, বাইরে এসেছি, ভালো থাকা ভালো খাওয়া চাই এখন কিছুদিন, এরপরে আর আমার পিছনে লাগতে যেও না, মুন্ডু ছিঁড়ে নেব, তাহলে খবরদার। পগেয়াপতি হরিরাম সাউর বাড়ির তুমুল হইচই, বউয়ের ঘাড়ে ভূত লেগেছে, ওঝা বদ্যি কত এলো, টাকার বৃষ্টি হয়ে যাচ্ছে, ভূত কিছুতে নামে না। নটবর এসে বলল, আমি নামিয়ে দেব, 100 খানি টাকা চাই, চিকিৎসা হয়ে গেলে তারপর টাকা দেবেন, 1 পয়সা অগ্রিম চাইনি। হরিরাম এক কথায় রাজি, ঘর থেকে সকলকে সরিয়ে নটবর দরজা বন্ধ করল। ঘরে শুধু রোজা আর রোগী, নটবর ও হরিরামের বউ। নটবর বলে, এসে গেছি পালোয়ান ভাই। হরিরামের বউয়ের মুখ দিয়ে পালোয়ান ভূত বলে, কতই রফা হলো? 100। আরে ছ্যা ছ্যা, নজর বড্ড খাটো তোমার। নটবর বুঝেছে সেটা এখন, বলে, 3 টাকা মাইনের চাকরি করে এসেছি, 100-এর বেশি মুখ দিয়ে বেরুলো না, বলে ফেলেছি, কি আর হবে। হরিরামের বউ মুহূর্তে ভালো মানুষ, কাপড় চোপড় সেরে সামলে লজ্জাশীলা হয়ে বসল। দরজা খুলে দিয়ে নটবর সকলকে ডাকলো, চলে আসুন। কর করে 100খানা টাকা নিয়ে নটবর বাড়ি চলে গেল, বিষম স্ফূর্তি, এত টাকা একসঙ্গে কখনো দেখেনি। হপ্তাখানে যেতে না যেতে হরিরামের ম্যানেজার খোঁজে খোঁজে এসে হাজির, বলে, রোজামশাই, পগেয়াপতি আর একবার যেতে হচ্ছে, সেই ভূত খেপে কর্তাবাবুকে ধরেছে। সে কি? বউ ঠাকুরুনকে ধরেছিল, সে তবু মন্দের ভালো, ঘরে বউ নিন নিন করে কি বলল বাইরের লোকে শুনতে যায় না। কর্তাবাবু হাটে হাড়ি ভাঙছেন, ভূতাবিষ্ট হয়ে কোথায় কি মাল সরানো আছে ফাঁস করে দিচ্ছেন, সব শুদ্ধ আমাদের জেলে যাবার গতি। এক্ষুনি গিয়ে ভূত নামিয়ে আসুন, ডবল ফি 200 টাকা এবারে অগ্রিম দিয়ে দিচ্ছি। ব্যাগ খুলে ম্যানেজার 2টো 100 টাকার নোট মেলে ধরল। লোক ঠেকানো কঠিন বটে, কিন্তু ভয়ও আছে, মুন্ডু ছিঁড়ে ফেলবে। পালোয়ান ভূত শাসিয়ে রেখেছে, ম্যানেজার নাছোর বান্দা। খপ করে নটবরে হাত জড়িয়ে ধরল, যেতেই হবে রোজামশাই, আরো 100 টাকার, মোটমাট 300 কবুল করছি, ভাবছে নটবর। হাত ছেড়ে ম্যানেজার পা জড়িয়ে ধরতে যায়, যা থাকে কপালে, নটবর মনস্থির করে ফেলেছে, বলল, 1000টি টাকা দেবেন তবে বেরুব, দরাদরি করবেন তো পথ দেখুন, 1000-এর অর্ধেক আগাম চাই এক্ষুনি। গুনে গুনে 100 টাকার 5খানা নোট অগ্রিম নিয়ে নটবর ভূত নামাতে চলল। হরিরাম সাউর সামনাসামনি হতে চোখ পাকিয়ে দাঁত কিরমিরি করে উঠল সে, মানা করে দিয়েছি তবু এসেছিস, মজা দেখাচ্ছি, ধর থেকে মুন্ডুটা খটাস করে ভেঙে ছুড়ে দেব, হাওড়া স্টেশনে গিয়ে পড়বে। তর্জন গর্জন শুনে সবাই থরথর কাঁপছে, নটবর অবিচল, লোকজন সরিয়ে দরজা বন্ধ করে দিল। গলা নামিয়ে অভিমানের সুরে বলল, রোজাগিরি করতে আসিনি পালোয়ান ভাই, থাকো না চিরকাল বড়লোকের ঘাড়ে চেপে, সাঙাত তুমি, তোমার সুখেই আমার সুখ, ওদিকে সাংঘাতিক বিপদ, তোমায় শুধু খবরটা দিতে এসেছি। কি?
মাতঙ্গী ঠাকুরুন ইদারা থেকে উঠে পড়েছেন। চোখ বড় বড় হলো হরিরামের। মানে? ভূতি ভয়ে বিস্ময়ে চোখ বড় করল। বলো কি হে? নটবর বলে, ঠাকুরের অসাধ্য কাজ নেই। 3 বছর ছিলাম তো তার কাছে, দেখতাম আর চক্ষু ছানা বড় হয়ে যেত। তুমি বেটা ছেলে, তাই পালোয়ান হয়েও 8 মাস ইদারার গর্ভে বন্দিদশায় রইলে। আর উনি নিরামিষ ভোজী, বিধবা হওয়া সত্ত্বেও দেয়াল বেয়ে বেয়ে উপরে উঠে পড়েছেন। বাঘিনীর মতন গজরাতে গজরাতে তোমায় খুঁজে বেড়াচ্ছেন। হাত থেকে বাঁশের চালা কেড়ে নিয়েছ, এত বড় আস্পর্ধা? পালোয়ান ভূত কাঁদো কাঁদো হয়ে বলে, কি করব, ঠ্যাঙানি খেয়ে কুলোতে পারিনি যে। ঠাকুরুন সেই কথাই আমায় বলছিলেন, সেবারে তোর প্রাপ্য ঠ্যাঙানি ভুল করে পালোয়ানের উপর ছেড়েছিলাম, এবারে যা হবে 16 আনা তারই পাওনা। একবার পেলে হয় আগা পাঁচতলা ধোয়াই দিয়ে হাড়গোর চূর্ণ বিচূর্ণ করব। আটকে উঠে পালোয়ান ভূত বলে, হদিশ বলে দাওনি তো ভাই। ঘা নিয়ে নটবর না না করে ওঠে, খেপেছ? হলে হবে কি, ঠাকুরনের হাড়ে হাড়ে বুদ্ধি আন্দাজে ধরেছেন। বললেন, পগেয়াপটিতেই পেয়ে যাও মনে হচ্ছে। হরিরামের বউকে ভূতে পেয়েছিল, পিট পিট আবার হরিরামকে। তোমার বেরোনোর পর থেকে এইরকম কাণ্ড কারখানা, সেই জন্যে সন্দেহ এসেছে। বলছি তো, ডিটেকটিভের কান কেটে নেন আমাদের ঠাকুরুন। পালাই, উপায় কি? পালোয়ান ভূত ফোঁস করে প্রবল এক নিঃশ্বাস ছাড়ল। অট্টালিকা আর শাশালু মক্কেল পেয়ে ভেবেছিলাম ভালো খেয়ে ভালো থেকে সুখ করে নেব দিন কত, হলো না, কপাল খারাপ, দেশই ছাড়ব। তোমার ঠাকুর যখন খোঁজাখুঁজি লাগিয়েছে। নটবর প্রশ্ন করে, যাবে কোথায়? আপাতত দমদম এয়ারড্রোমে। প্লেনের ছাতের উপর চেপে বসে পাহাড় সমুদ্র পেরিয়ে যত দূর পারি চলে যাব। দেশে থাকলে গন্ধে গন্ধে ঠিক ধরে ফেলবে। ভূত নেমে গিয়ে হরিরাম সম্পূর্ণ সুস্থ। ভূতের রোজা বলে নটবরের খুব নাম পড়ে গেল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।